আজকে বিচারের প্রথম দিন অর্থাৎ সাক্ষ্য গ্রহণের। যেমন আজকে আমরা তিন রাষ্ট্রপক্ষ তিনজন সাক্ষীর হাজিরা দিয়েছি মাননীয় আদালতে, মহানগর দায়রা জজ আদালতে। তিনজনের মধ্যে মৃত রায়হান, রায়হানের স্ত্রী, তার চাচা শ্বশুর আর তার মা, এই তিনজনের হাজিরা প্রদান করি যথারীতি। এবং আমরা যখন সাক্ষী নিতে যাই তখন দুইটি বিষয় এসে দাঁড়ায় যে আজকে প্রথমত আসামি আসতে একটু দেরি হয়েছে, আর আমাদের একজন সম্মানিত লইয়ার ইন্তেকাল করায় আজকে কোর্ট রেফারেন্স। তো কোর্ট রেফারেন্সের কারণে যেহেতু পুরো কার্যক্রম হবে না সাক্ষ্য গ্রহণের, ইন দ্য মিন টাইম আসামিপক্ষ লইয়াররা একটা দরখাস্ত দিলেন কোর্টে যে অনারেবল হাইকোর্টে তারা গিয়েছেন গতদিন যে আমরা চার্জ গঠন করেছি, চার্জের এগেনস্টে রিভিশনে গিয়েছে, কিন্তু ওইটার কার্যক্রম বন্ধ বা স্থগিত এই মর্মে কোনো কিছু আনেন নাই, শুধু ওনারা একটা লয়ার সার্টিফিকেট দাখিল করেছেন যে আমরা গিয়েছি। তখন কোর্ট বলছেন ঠিক আছে সাক্ষ্য নেওয়া হবে, সাক্ষ্য নেবো আমি আর আপনাদের পিটিশনটাও দেখব। ইন দ্য মিন টাইম একটু যখন দেখা গেল আর তো কোনো কিছুই সম্ভব হচ্ছে না আজকে কোর্ট রেফারেন্সের কারণে, আমি বললাম রাষ্ট্রপক্ষ থেকে যে আমরা তো তিন দিন ধার্য আছে সাক্ষ্য গ্রহণের জন্য, প্রতিটি দিন আমরা এই মামলায় তিন দিন করে রেখেছি। তো আগামীকাল আমরা ওদের পিটিশনটাও আপনি শুনতে পারেন আর আমি আমার সাক্ষী নিয়ে আসবো। আজকের জন্য মুলতবি, কাল চলবে পরশু চলবে। হাইকোর্টে ওনারা গিয়েছেন যে এই মামলার তো বিচারের পূর্বে সাক্ষী গ্রহণের পূর্বে চার্জ গঠন করতে হয়, অভিযোগ যেটা, অভিযোগ গঠন করার পর যে ধারায় আমরা করেছি, যেমন আমি 302-34 ধারা, ওনারা শুধু বলছিলেন যে হেফাজতে মৃত্যু নিবারণ আইন, যেটা অ্যাট্রাক্ট করে না, কারণ হেফাজতে তিনি কি বলে নিলেন না নিলেন এটার প্রমাণ নাই, হেফাজতে নিয়েছেন সেখানেই নিয়ে মারছেন, কিন্তু পুলিশ হেফাজতে থানা হোক পুলিশ ফাঁড়ি হোক কাউকে ধরে নিয়ে বিনা ওয়ারেন্টে ধরে নিয়ে পিটানোর কোনো আইন নাই, আর পিটিয়ে তাকে হত্যা করে ফেলতে হবে সেটাও আমাদের দেশের সংবিধান আইন এলাও করে না, যার কারণে আমি পিপি হিসাবে এটার মতামত দিতে গিয়ে আমি পিবিআই সহিত আমার অনেক আলাপ আলোচনা করে আমি 302-34 হেফাজতে মৃত্যু নিবারণ আইন তথ্য 302 দণ্ডবিধির 302-34 দ্বারা এবং 201 যেমন সিসি ফুটেজ অনেক আলামত ধ্বংস করে দিয়েছে পুলিশ ওইটার জন্য করেছে, ওইটার এগেনস্টে তারা গেছেন যে না শুধু মৃত্যু হেফাজতে মৃত্যু নিবারণ আইনে এইটা করা উচিত ছিল, এইটা তো ফরমাইশি ব্যাপার না আইনি বিষয়, আমি রাষ্ট্রপক্ষ হই আর আসামি পক্ষই হই কোর্টকে আমরা ফরমাইশ দিতে পারি না আইন কী বলে এইটা দেখতে হবে। আমি মনে করি রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে বা আমার অনেক লয়াররাও তাই মনে করেন যারা আছেন ডিফেন্সে গিয়েছেন তারা হয়তো তাদের মতো বলবেন সেটা অন্য কথা, এইটা আইনি একটি বিষয় এবং আইনগতভাবেই যথারীতি আমরা চার্জ ফ্রেম করেছি। হেফাজতে মৃত্যু নিবারণ আইন তৎসহ দণ্ডবিধির 302-201-34 দ্বারা 302-34 হলো সবাই 302-এ যে অভিযোগ গঠন করেছি হত্যাকাণ্ডর যারা সহযোগিতা করেছে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে তারাও কিন্তু আসে একই 202-34 তারপরে আসে 201 দ্বারা যেমন কিছু আলামত গায়েব করেছে সিসি ফুটেজ তার বাদে সাক্ষ্য তারপরে কিছু জিনিস আছে যে তার গায়ের কাপড় চোপড় এরপরে আছে মাটিতে কিছু রক্ত বেজা ফ্লোর যেটা সেটা এখানে সেটাও মুছে ফেলছে যার জন্য 201 হলো আলামত বিনষ্ট করা, ওই মর্মেই আমাদের বিচার কার্য যথারীতি শুরু হয়েছে এবং এইভাবেই চলবে।